তার হয়ে ওঠার কথা ছিল জাতীয় দলের একজন অত্যাবাসক ক্রিকেটার, দা ফিনিশার উপাধিও পেয়ে গিয়েছিলেন তিনি। সেই নাসির হোসেন অনেকদিন ধরেই জাতীয় দলের প্রাপ্ত, মাঝখানে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। দেশের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তাকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ক্রিকেট প্রেমীরা। নাসির গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যাদের নাম হয় তাদের বদনামও হয়। রবিবার বিসিবি একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির হোসেন বলেন, যাদের নাম হয় তাদের বদনামও হয়, আর আপনি আমাকে এক দৃষ্টিতে দেখবেন, অন্যজন অন্য দৃষ্টিতে দেখবে, এটাই স্বাভাবিক। উল্লেখ্য, ক্রিকেট মাঠের উচ্ছল আমোদে নাসির মাঠের বাইরে জীবনযাপন নিয়েই গত প্রায় বছরখানেক ধরে আলোচনায়। তাকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন তিনি, সে কারণে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আলোচনায় তিনি ব্যাপক জনপ্রিয়। তবে এসব আলোচনা সমালোচনায় কান দেন না তিনি, নিজের যোগ্যতা দিয়েই জাতীয় দলে আবারও জায়গা পাকা করতে চান দা ফিনিশার। নাসিরের ভাষায়, দলে ফেরার জন্য আমি সিরিয়াস অনুশীলন করছি, দলে প্রবেশের সুযোগ আমার হাতে নেই, আমার করণীয় যেটা সেটা আমি করছি, তবে এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাব। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তিনি দলে সুযোগ পাবেন না বলেই ধরে নিয়েছেন নাসির। তার দৃষ্টি এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দিকে। টেস্ট সিরিজ নিয়ে তেমন কোনো লক্ষ্য নেই, ওয়ানডেতে যদি দলের সুযোগ পাই তবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।